সবাই দর্শক স্বাগত সেভেনিং সিমেন্টে কোসের সাথে আছি আমি অঞ্জন রায় স্টুডিওতে আছেন তিনজন বিশিষ্ট অতিথি আমাদের সাথে আছেন অধ্যাপক ডান হোসেন আছেন চৌধুরী আছেন মঞ্চ রহমান স্বাগত দর্শক আমরা নুজাত রয়েছেন শহীদ সন্তান এবং নুজাত আপনার একটি যখন আন্দোলন করছিলেন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে নব্বই দশক আশির দশকে এটি পোস্টার ছিল আপনাদের তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ এবং আজকের বাংলাদেশে যদি আমরা দাঁড়াই দাঁড়িয়ে যখন সেই দিকে তাকাবো ঠিক আরোজটা আপনাকে যদি সেখান থেকে শুরু করতে চাই যে তোমাদের যা বলার ছিল তাই কি এখন বাংলাদেশ বলছে আমরা যখন একানব্বই শহীদ সন্তানরা প্রথম সংগঠিত হলাম তখন আমাদের প্রথম কাজগুলোর একটি ছিল এই পোস্টারটা তৈরি করে আমরা খুব মানে খুব বিনীতভাবে আমরা সালিনা ছেলে সুমন ভাইয়ের কাছ থেকে পারমিশন নিয়েছিলাম তার যে যে বডিটা পাওয়া গেছে সেটার ছবি ব্যবহার করার জন্য তার জন্য এটা খুব করুণ অধ্যায় ছিল কিন্তু তিনি আদর্শের স্বার্থে এবং আদর্শের প্রচারের স্বার্থে সেই পারমিশনটা আমাদেরকে দিয়েছিলেন এবং আমরা এই পোস্টারটা করি ওখানে এই কথাটা লেখা ছিল তোমাদের যা বলার ছিল বলছে কিতা বাংলাদেশ আমরা আসলে ছোটকাল থেকে আমাদের শহীদ সন্তানদের জ্ঞান বুদ্ধি যখন হয়েছে তখন হচ্ছে পঁচাত্তর পরবর্তী বাংলাদেশ জিয়া এরশাদের বাংলাদেশ সেই পাকিস্তান মিনি পাকিস্তান বাংলাদেশ আমি দেখেছি আমার বাবার হত্যাকারী মৌলানা মান্নান জিয়ার আমলে প্রতিমন্ত্রী এরশাদের আমলে মন্ত্রী আমি বারবার এই কথাটা বলি কারণ আপনি চিন্তা করতে পারবেন না বাবার আত্মস্বীকৃত খনিকে মন্ত্রী হিসাবে দেখা সেই পতাকা বাহিত গাড়ি আমাদের পাশ দিয়ে চলে যেত আমরা দেখেছি সেটা সেটা কতখানি করুন একটি ছোট্ট মেয়ের জন্য আপনি আপনাদের বোঝার জন্য কতখানি অপমান কতখানি অপমান এই দেশে যে দেশে মুক্তিযোদ্ধারা ভিক্ষা করে তো সেই জন্য এই জিনিসটা ছিল খুব যুক্তিসঙ্গত আমাদের বলার কিন্তু আজকে যদি আপনি আমাকে এই প্রশ্নটা করেন যখন যুদ্ধাপরাধের বিচার হয়েছে সেই নিজামি সেই মুজাহিদ সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর সর্বোচ্চ শাস্তি আমরা দেখেছি এবং সবচেয়ে যেটা আমাদের আশার কথা সেটা হতে তরুণ প্রজন্ম এখন সাদাকে সাদা কালোকে কালো বলতে শিখেছে ওরা কোনো দ্বিধাহীনভাবে জয় বাংলাকে কণ্ঠে ধারণ করেছে এটা আমরা কিন্তু শাহবাগে দেখেছি দু হাজার আমরা দেখেছি যে কোন দলীয় স্লোগান এটা তারা চিন্তা করে নেই এটা আমাদের শ্লোগান যুদ্ধের রণধ্বনি এটা সেটাই এক্সাক্টলি মুক্তিযুদ্ধের রণধ্বনি হিসেবে তারা এই ধ্বনিটি দিয়েছে আমরাও তাদের আমরা আমাদের ছোটদের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছি সুতরাং আজকের বাংলাদেশে এসে আমি অতটা হতাশাবাদী কথা বলবো না তবে এটুকু বলতে হয় যে আশা তো আসলে অনেক বড় ছিল আমাদের আশাগুলোকে আমরা স্পর্শ করছি বলতে পারি আমি দিকেই যাচ্ছি মানে অনেক বড় আশা সেই আশার কথা যদি বলেন তাহলে অনেক দূর যাওয়া বাকি আমরা অর্থনৈতিক মুক্তির পথে হাঁটছি কিন্তু সেই সংগ্রাম চলছে আমরা মাত্র আজকে উন্নয়নশীল দেশ হয়েছি আমরা উন্নত দেশ হতে চাই মধ্য আয়ের দেশও না আমরা উন্নত দেশ হতে চাই তাহলে তো অনেকটা পথ যাওয়া বাকি আজও আমার বোনেরা ধর্ষিত হচ্ছে এবং সেই লাশ পড়ে থাকছে হাওয়ারের বিলে সুতরাং আমি এখনো বলতে পারছি না যে আমরা সেই দেশ পেয়েছি যদিও আমি মনে করি যে আমরা একটা একটা করে ধাপ অতিক্রম করছি শুনছিলেন যখন শুনছিলাম তখন মনের মধ্যে অনেক কথারই অনুরোধন হচ্ছিল শহীদের সন্তান যখন এই কথাগুলো বলেন তখন প্রতিটি কথা আমাদেরকে বিশেষ মাত্রায় বুঝতে হয় তা আমি স্বাধীনতা নিয়ে আমার ভাবনা যেমন আছে সেই ভাবনার সমান্তরালে কিছু বক্তব্য আছে সেইটি বলিনি আর কি উনিশশো এগারোতে ব্রিটেনের সম্রাট পঞ্চম জর্জ দিল্লিতে এসছেন দিল্লি দরবারে বঙ্গভঙ্গ ঘোষণা করবেন তো তার আগে গোখেলের সঙ্গে একটা আলোচনা হচ্ছিল গোখেলকে সম্রাট বললেন যে আমরা এত কিছু উন্নতি করে দিলাম তোমাদের আর তোমরা কিনা শুধু স্বাধীনতা চাও আন্দোলন করো আমরা গেলে কি তোমরা ভালো থাকবে গোখেল উত্তর দিলেন ভালো না মন্দ থাকবো সেটা বিবেচ্য বিষয় নয় বিবেচ বিষয় হল আমাদের আন্তমর্যাদা হবে আমরা স্বাধীন দেশ তো সাতচল্লিশ বছর পরে আমি এই কথাটা জোর গলায় বলবো যে সারা বিশ্বের কাছে আমার একটু পরিচিতি আছে আমি বাঙালি আমি বাংলাদেশের মানুষ আমার পতাকা আছে আমার সার্বভৌমত্ব আছে এবং যতই দিন যাবে আমার এই বোধ আত্মসম্মান বোধ কিন্তু আরো বাড়বে আমার অর্জন বা বিয়োজন কি হয়েছে সেটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না অর্জন হবেই বিয়োজনও কিছু থাকবে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বা উদ্দেশ্য প্রসূত অনেক কিছু যেমন শুনছিলাম যে আত্মস্বীকৃত খনি যখন মন্ত্রী হয়ে বাংলাদেশের পতাকা উড়িয়ে যায় তখন বুকের ভিতরে কি রক্তক্ষরণ হয় সেটা কিন্তু ইচ্ছাকৃত উদ্দেশ্য প্রসূত আমার বিয়োজন আবার যখন মুক্তিযুদ্ধ বিরোধী মানবতাবিরোধী অপরাধীদের বিচার করে দণ্ড দেয় সেটাও কিন্তু আমার ইচ্ছা অঙ্গীকারের প্রতিফলন হিসেবে মুক্তিযুদ্ধ চেতনা পুনরুদ্ধারের একটি পথ হিসেবে আমি দেখি কিন্তু আবার এটাও আমি দেখি যে আমি তো চাইনি কোনো এই দেশটি ধর্মভিত্তিক দেশ হোক ধর্ম তো যার যার রাষ্ট্র সবার বঙ্গবন্ধু তো সেই কথাই আমাকে বলেছিলেন উনিশশো বাহাত্তর দশই জানুয়ারি বলেছিলেন বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে যার ভিত্তি ধর্মভিত্তিক হবে না কিন্তু আমার সংবিধানে যখন রাষ্ট্র ধর্ম থাকে তখন আমার অনিবার্য উপসংহারটি কি যে ধর্মভিত্তিক রাষ্ট্র তো এই ধরনের বিয়োজন তো আছে ছোটখাটো তারপর ধরুন এই যে হেফাজতের নির্দেশে সুপারিশিতে আমার পাঠ্যপুস্তক বদলে যায় সাম্প্রদায়িক হয়ে যায় এটা তো আমি চাইনি আর কি আমার তো অনেক অর্জন আছে অর্জন নিয়ে আমি স্ফীত হই আত্মগর্বী হই আত্মশ্লাঘা বোধ করি কিন্তু আমার যে স্খলন তা নিয়ে কিন্তু আমার বুকের ভেতরে রক্তক্ষণ না কিন্তু সব মিলিয়ে সাতশো বছর পার করে আমি কিন্তু আত্মসম্মানিত একজন নাগরিক ধন্যবাদ মঞ্চ সারথী হাতা রহমান আপনার কাছে আসছি ছাব্বিশে মার্চ একদম স্বাধীনতা দিবসের রাতে আমরা এবং মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ চলাকালে এই সময়টিতে আমাদের স্বজনরা বারবার প্রতিনিয়ত নিহত হচ্ছিলেন এবং বিশ্বের অন্যতম বড় গণহত্যাটি এই ভূমিখণ্ডে চলছিল এবং তারপরেও আমরা মাথা তুলে দাঁড়িয়েছি বাংলাদেশ বাংলাদেশ হয়ে উঠছে আমি সরাসরি উত্তরে যাব না আমি মহাভারতের একটি উপাখ্যান দিয়ে শুরু করব কারণ মহাভারত উপমহাদেশেরই গ্রন্থ আমার কাছে মহাভারত ইলিয়াড রামায়ণ কালাবেলা সব যত মহাকাব্য আছে এবং শেষ পর্যন্ত মাইকেল মধুসূদন মেঘনাল কাব্য সব মিলে একাকার মহাভারতে যখন দ্রৌপদী এবং পঞ্চ পাণ্ডবকে বিতাড়িত করল বনবাসে পাঠালো দ্রৌপদী তৃষ্ণার্থ বোধ করল তখন বক বেশি ধর্ম আসলে ধর্ম যুধিষ্ঠির পিতা ছদ্মবেশে জল পাহারা দিচ্ছে তখন বলল ইয়ে গেল নকুল সহদেব যমজ ভ্রাতা গেল বলছে আমি তোমাকে তোমাদেরকে দশটি প্রশ্ন করব। উত্তর দিতে পারবে জল নিতে পারবে না হলে তোমরা মৃত হয়ে পড়ে থাকবে নট মৃত মৃত হয়ে পড়ে থাকবে পারল না মারা গেল তারপরে ভীম গেল পারল না বীর শ্রেষ্ঠ অর্জুন পারলেন না এখন একেবারে যুধিষ্ঠির যিনি যুদ্ধের স্থির এবং গৃহী মানুষ স্ত্রীকেও নিয়ে জুয়া খেলেন কিন্তু সবই ঠিক আছে উনি বললেন আমি বোধ আপনার দশটা প্রশ্নের উত্তর দিতে পারব কিন্তু আমার একটি শর্ত রয়েছে আমি যদি উত্তর দিতে পারি আমার চার ভাতার জীবন আপনাকে ফিরিয়ে দিতে হবে বক বসির ধর্ম বলল ঠিক আছে দেব একটি প্রশ্ন সেখানে এটি প্রণিধানযোগ্য সুখী সুখী কে যে নিজ দেশে থেকে কর্মক্লান্ত দিনের পরে নিজ পণ্য কুটিরে ফিরে গিয়ে কোন ঋণ না করে সাকান্ন ভোজনে পরিতৃপ্ত হয় সেই সুখী বা এখন নিজ দেশে থাকতে হবে এখন আমি আত্মপরিচয় কিন্তু আমার হ্যাঁ নিজ দেশে থাকতে হবে সাকান্ন ভোজন মানে সাধারণ খাওয়া পণ্য কুটির মানে সিম্পল ফুড সিম্পল লিভিং এটা অর্থ করেছে এর কিন্তু আর দ্বিতীয় কথা হয় না এবং আলেকজান্ডার দি গ্রেট যখন কিং কিং ফিলিপ যখন আলেকজান্ডার দি গ্রেটের জন্য টিউটার নিযুক্ত করছে এরিস্টটল হ্যাঁ প্রশ্ন করছে যে আমি তোমাকে দশটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো আমার পুত্রের তুমি শিক্ষক হতে পারবো আলেকজান্ডার দি গ্রেট পরে বলেন একটি প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দি গ্রিড ফর গোল্ড হৃদয়ের না হৃদয়ের কালিমা কি সাথে সাথে বলবো যে গ্রিড ফর গোল্ড গোল্ড এর তো প্রতীক অর্থে সম্পদের প্রতি লোভ ক্ষমতার প্রতি লোভ বিত্তের প্রতি লোভ এটি হচ্ছে হৃদয়ের কালিমা আমরা বাঙালি জাতি হিসেবে অনেক বড় আমাদের আড়াই হাজার তিন হাজার বছরের লোক যে ঐতিহ্য আছে সেখানে আমেরিকার আড়াইশ বছরের আমাদের লালন ছিল তার আগে আরো অনেকে ছিল আমাদের চর্যাপদের জন্ম এক হাজার থেকে বারোশো আমাদের ভাষা যখন ইংরেজিরা ভালো মতো অ্যালফাবেট লিখতে পারে অক্ষর তৈরি তৈরি হয়নি তখন তা আমি বাঙালিত্ব নিয়ে গর্ব করব না কি কে করবে কে করবে

স্বামী বিবেকানন্দ বলি ঋষি অরবিন্দ বলি রবীন্দ্রনাথ মাইকেল সারা বিশ্বকে সারা ভূভারতকে আলো দেখিয়েছে বাঙালি এবং রবীন্দ্রনাথের কথাই সত্য প্রমাণিত হবে বঙ্গবন্ধু লাস্ট বাট নট দি লিস্ট আমি ইংরেজি কিছুটা বলছি বঙ্গবন্ধু এবং সেই যে ক্রাইসিস অব সিভিলাইজেশনে যে মানুষের বিশ্বাস হারানো পাপ আমার সামনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে রবীন্দ্রনাথ আশি বছর হয়ে গেছে পৃথিবী ভেঙে চুরে পড়ছে তারপরে বলছি যে আমার পক্ষে মানুষে বিশ্বাস হারানো পাপ এবং আমি নিশ্চিত একদিন সভ্যতার মানবতার সূর্য এই পূর্ব দিগ অন্ত উদিত হবে আমি কিন্তু ঘরতর ভাবে এটা বিশ্বাস করি আর হ্যাঁ আমি শুনি বরং আপনার কথা প্রশ্ন করার প্রশ্নটির জায়গা ছিল যেটি যে এতটি মানে আমরা যখন আজকে কথা বলছি উনিশশো একাত্তরের যদি এই সময়টিকে আমরা বিবেচনা আমরা সামনে ধরি একটি আক্রান্ত দেশ একদিকে রুখে দাঁড়ানো একদিকে মৃত্যু এবং পৃথিবীর সবচেয়ে বড় গণহত্যাটি হয়েছে সেটা হলো মানে কারণ এখানে নেতাজির কথা আসে যে গিভ মি ব্লাড আল গিভ ইউ ইন্ডিপেন্ডেন্স আমি তোমাকে স্বাধীনতা দেব কিন্তু মৃত্যুর সৌধের উপরে বারবার কিন্তু মৃত্যুর কি বলবো যে মৃত্যুর উপরেই মৃত্যুঞ্জয়ী হয়েছে এখন যদি থার্টিন অ্যামেন্ডমেন্টস যখন পাশ করলো আব্রাহাম লিঙ্কন মাত্র সামান্য ভোটে জিতল স্লেভারি দাসপথে উচ্ছেদ করলো সেদিন যদি তিনি যদি মারা না যেতেন যদি থিয়েটার হলে গিয়ে তাহলে আমেরিকার আজকে এই দশা হতো না এত সব আজকে বঙ্গবন্ধু যদি পঁচাত্তরের সপরিবারে নিহত না হতেন তাহলে পাকিস্তানের ভূতরা আবার চেপে বসত না আমাদের স্বাধীনতার সমস্ত ধ্যান ধারণা বঙ্গবন্ধুর যে সমাজতন্ত্র সমাজতন্ত্র কিন্তু সে ক্লাসিক্যাল মার্কস অর্থে না হল যে সব মানুষে খাওয়া পাবে পড়াশোনার সুযোগ পাবে হেলথ কেয়ার পাবে সবকিছু পাবে তাহলে এই অবস্থা হতো না কিন্তু আজকে উন্নয়নশীল দেশে পদার্পণ করছি হয়তো আর দশ বছর আগে উন্নয়নশীল দেশে পদার্পণ করতাম সেটা অনেক কি দেওয়া হয়নি সেটা লিঙ্কনকেও দেওয়া হয়নি বঙ্গবন্ধুকে দেওয়া হয়নি নাথুরাম গড়সে মেরে ফেললো মহাত্মা গান্ধীকে দেওয়া হয়নি ইন্দিরা গান্ধীকে দেওয়া হয়নি আমার স্ত্রীকে আমি প্রায় বলি যে আমি ভালো কাজ করছি কিন্তু আমিও মারা যেতে পারি জেলও যেতে পারি এটা কিছু মনে করো না ভালো কাজ করলো জেলে যায় ভালো কাজ করলো লোক মরে ধন্যবাদ ছোট্ট একটি বিরতি সমাজের দর্শক যেমন প্রতিদিন বিরতির পরে ফিরে আসবো আমাদের আজকের আয়োজনে আজকের অতিথিদের সাথে দর্শক ফিরে এলাম স্টুডিওতে আমাদের সাথে আছেন অধ্যাপক ডর হোসেন আছেন চৌধুরী আছেন মঞ্চ ডীব রহমান আবার তিনজনকে আপনার কাছে আসছি যে আপনারা একটি আন্দোলন করছিলেন এবং সেই আন্দোলনের একটি স্তর অতিক্রম করেছে যুদ্ধাপরাধ অস্বীকার আইন যেটিকে আমরা বাংলায় বলছি যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অসত্য বক্তব্য রাখার যে প্রবণতা আমাদের দেশে রয়েছে অনেকে সেই প্রবণতাটি রোধের জন্য খুব জরুরি যা যেটি আমার পাঠ থেকে আমি পেয়েছি বোধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই ধরনের আইন হয়েছে ষোলোটি দেশে আছে সেই আইনটি নিয়ে এখন চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে আমরা আমরা গতকাল পঁচিশে মার্চ আপনি জানেন যে পঁচিশে মার্চ আমরা শহীদ জননী জাহানি মামের হাত ধরে শুরু হয়েছে আমরা আলোর মিছিল করি মশাল প্রজ্বলন করি আলোর মিছিল করে জগন্নাথ হলের গণকবরে যাই সেটা করেছি এবং সেখানে কিন্তু আমরা আবারও আমাদের এই দাবিটি পুনরুল্লেখ করেছি সেখানে বর্তমান সরকারের মাননীয় মন্ত্রীগণ ছিলেন সেখানে বীর মুক্তিযোদ্ধারা ছিলেন শহীদ জায়ারা ছিলেন শহীদ সন্তানরা ছিলেন এবং জনগণ ছিলেন সবার সামনে বলেছি আমি আবারও সেটাকে বলতে চাই শুধুমাত্র এই নয় যে আপনি একটি ইতিহাসের একটি আমাদের চোখে দেখা মানে আমি বলতে চাই যে আমার মা রা এখনো বেঁচে আছেন ওনারা সবাই বেঁচে আছেন আমাদের মতো আমরা যারা ডাইরেক্টলি এফেক্টেড আমরা তো বেঁচে আছি আমরা থাকতে থাকতে শুধু থাকতেই বলবো কেন একাত্তরের পরে তিনটি চারটি বছর পরে পঁচাত্তর থেকে হঠাৎ করে মনে হলো একেবারে পূর্বকে পশ্চিম পশ্চিমকে পূর্ব বলা শুরু হলো এবং জাতীয় জাতীয় পতাকা কিছুই বলতে দেওয়া হলো এমনকি আমি কে আমার পরিচয়টা আমাকে দেওয়া হলো একদম এবং স্টেট স্পন্সার্ড অ্যামনেশিয়া ভুলিয়ে দেওয়ার চেষ্টা একটা যেন হয়ে গেল এবং একুশ বছর বলতে 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 গোয়েবল এর তথ্যটা আর কি বলতে 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 একটা সত্যের রূপে দাঁড়িয়ে গেছে এখনো আমার যেটা কথা শুধুমাত্র অস্বীকার করা না দেখুন একটি বড় বিরোধী দলের ক্লেম টু সেভেন্টি ওয়ান কিন্তু একটা মিথ্যাচারের উপরে ঘোষণা নিয়ে মিথ্যাচার যে ঘোষণা নিয়ে মিথ্যাচার করলে আপনি আমাদের সংবিধানের সূচনা যেটা সেই ঘোষণা পত্রকে অস্বীকার করেন অস্বীকার করেন আপনি আমাদের সংবিধানকে অস্বীকার করেন যেটা দেশ দেশদ্রোহিতা অথচ সেটা নিয়ে চলছে কিন্তু রাজনীতি আমরা আমাদের চাওয়াটা কি আমাদের চাওয়াটা হচ্ছে আপনারা রাজনীতি করুন কিন্তু একাত্তরকে মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে আমাদের বাবাদের রক্তকে রক্তিল করবেন না সেটা তো ধ্রুব সত্য সেটার মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে মাকে না কেউ কেউ তার নিজের জন্মকে প্রশ্ন করে না আমরা সেই অভাগ আছে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কেউ তার জন্মকে প্রশ্নবিদ্ধ করে না আমরাই একমাত্র জাতি বাংলাদেশে সুতরাং আমরা শহীদ পরিবার থেকে বারবার বলেছি ইমুন কমিটি থেকে প্রজন্মের থেকে আমরা বলে এসেছি চল্লিশ বছর ধরে এখন আবার এখনো বলে চলছি যে শুধুমাত্র আমরা মুক্তিযুদ্ধের পথে চেতনার পথে এসেছি অথবা সেই চেতনা সমৃদ্ধ একটি সরকার পেয়েছি তা দিয়ে কিন্তু আপনি এই সুফলতাকে দীর্ঘস্থায়ী করতে পারবেন না আপনি যদি দীর্ঘ মেয়াদী এবং দীর্ঘস্থায়ী ফল চান তাহলে আপনাকে ইতিহাস বিকৃতি রোধ করতে হবে এবং সেটা আইনের আকারে আনতে হবে এবং এটা হবে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকার অপরাধ আইন করে ইউরোপে হলকস ডিনায়াল ল আছে সেই লটার আকারে একটি আইন চাই আমরা অদ্ভুত কিছু কিন্তু বলছি না নতুন কিছু উন্নত দেশে এটা আছে আপনি জার্মানিতে গিয়ে আপনি ফ্রান্সে গিয়ে মুক্তিযুদ্ধ তাদের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কতজন মারা গেছে প্রশ্ন করেন আপনাকে কিন্তু তারা জেল জেলে নিয়ে যাবে অথবা বিভিন্ন মেয়াদের শাস্তি দিবে অথচ আমাদের একটি দলের প্রধান ব্যক্তি যিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তিনি ত্রিশ লাখ শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন করেছেন সুতরাং এটা তো হতে পারে না আমাদের এই এই বিভাজন এবং বিতর্ক ওয়ান সেন্স ফর অল শেষ করতে হবে ধন্যবাদ ইতিহাস নিয়ে বিতর্ক বোধহয় একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে এই উপমহাদেশে পাকিস্তান ভারত বাংলাদেশ তবে তুলনামূলকভাবে বাংলাদেশে বেশি হয়েছে ইতিহাস মানেই নগ্ন সত্য প্রতিষ্ঠিত সত্য তা নিয়ে বিতর্ক চলে না কিন্তু আমাদের দেশে বিতর্ক ইতিহাসের তথ্য নিয়ে বিতর্ক এখনো চলমান আমি সঙ্গে একমত যে একটা কিছু করা দরকার এ ধরনের বিতর্ক জানার সৃষ্টি না হয় ভিন্ন মত থাকবে দ্বিমত থাকবে কিন্তু অস্বীকার করা প্রবণতাটাকে রোধ করতে হবে হ্যাঁ বিরুদ্ধে একটা আইন প্রক্রিয়াধীন এটা নিয়ে অনেক মনি নানা মত আছে অনেকে বলেছেন আইন করা ঠিক না কিন্তু আমি মনে করি করা উচিত কারণ মুক্তিযুদ্ধকে যদি প্রশ্নবিদ্ধ করা হয় তাহলে বাংলাদেশকেই প্রশ্নবিদ্ধ করা হয় এই যে লক্ষ্য করুন একটি বাস্তব ঘটনা আমি উল্লেখ করি যে বঙ্গবন্ধুকে হত্যা করবার পর যে রাজনীতির সূচনা হল তার ধারাবাহিকতায় উনিশশো নব্বই পরে আমরা লক্ষ্য করছি যে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে অস্বীকার করে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানানোর একটা প্রচেষ্টা চলল কার পরামর্শে শাহ আজিজের পরামর্শে কিন্তু আমরা তো অনেকে জানি লোকটা কে শাহিজ লোকটা কি সেই জন্য আমি বলছি শাহিজ লোকটা কি তা আমরা সবাই এখানে জানি নতুন প্রজন্ম অনেকে জেনে গেছে এটা অনস্বীকার্য কিন্তু এই শাহ আজিজ যখন স্বাধীনতার পরে গৃহবন্ধী ছিলেন তাকে মাসে মাসে টাকা পাঠাতেন বঙ্গবন্ধু আমাদের প্রবীণ সাংবাদিক কামাল লোহানি ভাইয়ের হাত দিয়ে সেই শাহ আজিজ বঙ্গবন্ধুকে অস্বীকার করে রহমানকে স্বাধীনতা ঘোষক বানানোর চেষ্টা করল এই এই ধরনের বিকৃতি অসংখ্য দৃষ্টান্ত আছে তো এইটা তো ইতিহাসের উপর চড়াও হবার আমার মনে আছে একবার একটি বাংলা দৈনিকে এই প্রসঙ্গে আমার একটা সাক্ষাৎকার নিয়েছিল তো আমি যা বলেছিলাম তার উপর ভিত্তি করে ওরা একটা চমৎকার শিরোনাম করেছিল শিরোনামটি দিয়েছিল রাজনীতিবিদদের ইতিহাসের উপরে জড়াও হবার কোন অধিকার নাই তো এই যে বিকৃতি ইতিহাস বিকৃতি রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত সেই জায়গাটিতে আমাদের হাত দিতে হবে মুক্তিযুদ্ধ তবে আমার দুর্বলতা আমাদেরও আছে আমরা সাতচল্লিশ বছর পর মুক্তিযুদ্ধে একটা সমন্বিত পেশাদার ইতিহাস রচনা করতে পারিনি ব্যর্থতা আমাদেরও আছে বাংলা কেডেমি তো একটা উদ্যোগ নিয়েছিলাম আমরা তান্ত্রিক জটিলতায় সে উদ্যোগ বাস্তবে রূপায়িত হয়নি তবে তিন ভাগ করে এসেছিলাম আমার আশা ছিল যে দিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে তখন তো বিএনপি জামাত সরকার দু হাজার একের পরে ওরা তো ওই তো রাজাকারের গাড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ে কিন্তু সেই কাজটি আর হল না এমনকি এই যে মেহেরপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র অনেক কষ্ট করে করেছিলাম ওটার উদ্দেশ্য ছিল যে ওই জায়গাটিতে গেলে নতুন প্রজন্ম এরা যে দেখে বুঝতে পারত যে কি করে মুক্তিযুদ্ধটি হয়েছে আর ওখানে করার কারণটি হচ্ছে বাংলাদেশের প্রথম রাজধানী সেটা কিন্তু অনাদরে অবহেলায় পড়ে আছে কেউ কোন খেয়াল করল না তো মুক্তিযুদ্ধ আমরা মুক্তিযুদ্ধকে ভুলে গেছি মুক্তিযুদ্ধকে বিকৃত করেছি মুক্তিযুদ্ধকে গুলি ফেলেছি গিলে ফেলেছি কিন্তু ব্যবসা করি রাজনীতি করি তো এই জন্য সমস্যাটা হয়ে গেছে আসবো আপনার কাছে মঞ্চেথী আতগ্রাম আপনার কাছে আসছি আসলে ওপরে চড়া হওয়ার অধিকার কারণ নেই একটি জানতে চাই আসলে একটা কোথায় যেটা ফাঁক রয়ে গেছে বঙ্গবন্ধুর হিমালয় সমর ব্যক্তিত্ব একেবারে সবকিছু ধুইয়ে মুছে দিয়েছিল মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের উদ্যোক্তা প্রবক্তা কিন্তু ওরা উনি করে যেতে পারেননি বঙ্গবন্ধু সেটাও প্রমাণ করে দিলেন সমগ্র দেশকে অচল করে দিলেন কিন্তু ব্যাকটেরিয়া মারা হয়তো সম্ভব পেনিসিলিন দিয়ে অথবা অ্যান্টিবায়োটিক দিয়ে ভাইরাস মারা সম্ভব নয় ভাইরাসগুলো রয়ে গেছে এবং জিয়াউর রহমান আমার দেশের প্রেসিডেন্ট ছিলেন আমি অবজ্ঞ করতে পারবো না কিন্তু উনি সর্বাংশে বাঙালি ছিলেন কিনা এটা নিয়ে আমার কিন্তু সন্দেহ ছিল আছে এই জন্যে খালি বাংলাদেশে জন্মগ্রহণ করলে বাঙালি হওয়া যায় না ওরা বাংলা বলা তো কেমন জানি ছিল এবং আমি এটা এতটুকু জানি আমি সাহস করে বলতে পারি আমার কীভাবে বেরোলে আমি জানি না আমি পরো করি না আমার বয়স হয়ে গেছে উনি টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত শুরু হলে বলতে বন্ধ করেন মানে আমাদের খুব নাম করা গায়িকা কেন গান হলো তো এই যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো বঙ্গবন্ধু সাংঘাতিক বা নির্মমভাবে হত্যাকাণ্ডের পরে আবার চাড়া দিল এগুলো কিন্তু প্রথিতই ছিল আমরা কিন্তু এগুলো সর্বাংশে আমরা কিন্তু শেষ করতে পারিনি এটার জন্য হয়তো একশো বছর লাগবে দেড়শো বছর লাগবে আমি হতাশ নই কিন্তু বাঙালি জাগ্রত জাতি বাঙালি এইটা মানবে না এবং অসহযোগ যেটা আছে যেটা অসহযোগ আন্দোলনকে উনি কিন্তু দেশকে অচল করে দিয়েছিলেন যেটা মহাত্মা গান্ধী করেছিল কিন্তু জুলিয়াস সিজারকে যেভাবে মারা হলো হলো জুলিয়াস সিজার ডেমোক্রেটিক লিডার তাকে ক্যাপিটালে ডাকা ক্যাপিটাল পার্লামেন্টে বলল যে আমি যাবো না আজকে আমার স্ত্রী স্বপ্ন দেখেছে মুখ দিয়ে রক্তি বেরোচ্ছে তখন বলছে আপনি ভয় পেয়ে গেলেন পার্লামেন্ট ভবনে যাবেন না আপনি তখন ওই বিখ্যাত রায়রা কাবার ডাইজ মেনি টাইম বিফোর দেয়ার ডেথ সেকর্ণবন্ধ কাপুরুষ মৃত্যুর আগে মরে বারবার বীর শুধু একবার এই কথা বলে উঠে দাঁড়ালেন কাজটা পিছন থেকে হিট করলো এই করলো সবচেয়ে ব্রুটাস ব্রুটাস এখান থেকে মারলো তখন টু ব্রু ডাই টু ব্রুটাস তো এই যে বঙ্গবন্ধুর ক্যাবিনেটে বঙ্গবন্ধুর সাথে সহকর্মীরাই এই ব্রুটাস ঘরের মধ্যে পেলেছেন সেটি আমাদের সবচেয়ে দুর্ভাগ্য সেখানে বঙ্গবন্ধুর উদার মনা লোক ছিল বাঙালি আমাকে কে কি করবে সব তো আমার লোক সেখানে বঙ্গবন্ধুর সবচেয়ে অনেকগুলো সিগনাল উনি পেয়েছিলেন ইন্দিরা গান্ধী থেকে অনেক জায়গা থেকেই কিন্তু বাঙালি আমারে মারবে কি এটা উনি বিশ্বাস তিনি এবং বঙ্গবন্ধুর সবচেয়ে বড় গুণাই বারবার বলি যে আমরা রাজনীতি বললে সবসময় আমরা বলি ডিপ্লোমেসি এর সাথে কূটনীতি যুক্ত থাকতে হবে রাজনীতির সাথে কূটনীতি না হলে হবে না হ্যাঁ থাকতেই হবে কিন্তু বঙ্গবন্ধু যেটা একটি সংলাপ আছে হৃদয়ের মিথ্যা ঢাকা পড়ে যাক মুখের মিথ্যায় হৃদয়ে আমি ধারণ করবো কিন্তু মুখে বলবো তোমাকে খুব ভালোবাসি কিন্তু বঙ্গবন্ধু হৃদয়ের মিথ্যা আর মুখের মিথ্যা এক ছিল হৃদয়ের সত্য আর মুখের সত্য এক ছিল এটা পৃথিবীর ইতিহাসে বিরল এখানে কিন্তু হয়তো আমাদের কিছুকালের জন্য ক্ষতি হয়েছে কিন্তু এটি কিন্তু জয়ী হবে এবং রক্ত করবি সে নন্দিনীর মতো উনি কিন্তু মৃত্যুর ভিতর দিয়ে মৃত্যুঞ্জয়ী হবে দিন যতদিন যাবে ওনার ক্ষমতা ওনার শক্তি তার প্রভাব অনেক বেশি বাড়বে উজ্জ্বলতা অনেক বেশি বাড়বে এবং এরকম বক্তৃতা হয় না যে বক্তৃতা সাতই মার্চ আজকে ইউনেস্কো যদি ডকুমেন্টে ওয়ার্ল্ড হেরিটেজে নাও দিতে কি এসে যায় রবীন্দ্রনাথ উনিশশো তেরোতে নোবেল পুরস্কার না পেলে রবীন্দ্রনাথই থাকতেন বঙ্গবন্ধুর বক্তৃতা অনন্য হয়ে থাকতেন এরকম একটা তাৎক্ষণিক বক্তৃতা এখন জেফ জেএসকের বক্তৃতা আছে কিং এরা এর আছে পন্ডিত জওয়হরলাল নেহরু ট্রাইস্ট উইথ ড্রেস্টিনি আছে কিন্তু বঙ্গবন্ধুর এর বক্তৃতা আমার কাছে অতুলনীয় আমি পাশে ফেলে 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 পড়েছি আমার কাছে অতুলনীয় মনে হয় কাজে আমাদের পরাজয় নেই এরকম মানুষ আমাদের মধ্যে জন্মগ্রহণ করেছে এরকম মানুষ আমার পাশে আছে ওখানে আছে কিসের পরাজয় আমার হয়তো আমি দেখে যেতে পারবো না আমার পুত্র আমার পুত্র দেখবে কিন্তু আমি নিশ্চিত থেকে কিন্তু সভ্যতার সূর্য মানবতার সূর্য দিগন্ত বলেছেন আসলে আমরা ত্রিশ লাখ শহীদের রক্ত দিয়ে কিন্তু পবিত্র করেছি ভূমি পঙ্কিলতা আছে লেপা হয়েছে ভাইরাস আছে পঙ্কিলতা আছে যে কোনো সুন্দর দুর্বাশেও কিন্তু আগাছা জন্মায় আমাদের ভুললে গেলে চলবে না সত্তরের ইলেকশনেও কিন্তু ত্রিশ শতাংশ ভোট মুসলিম লীগের পক্ষে পড়েছিল তারা তো উবে যায়নি এবং আমার কাছে একটু মনে হয় যে আমাদের একটা ব্যর্থতা ছিল যে আমরা তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারিনি যেহেতু নয় মাসের একটি যুদ্ধ ছিল যেটা আসলে যুদ্ধের পরিধি হিসেবে ক্ষুদ্রই যদিও তার ক্যাজুয়ালটি অনেক বেশি ছিল কিন্তু আমরা আমরা আমি মনে করি যে আমাদের রাজনৈতিক বিজয় হয়েছে আমাদের আদর্শিক বিজয় আমরা সম্পন্ন করতে পারিনি এবং এই আদর্শিক সংগ্রামটা চলছে কিন্তু আমি এটা সত্যি বিশ্বাস করি যে ত্রিশ লাখ শহীদের শেষ নিঃশ্বাসের যে পবিত্রতা সেটা কখনো কখনো বৃথা যেতে পারে না বঙ্গবন্ধুর এবং ছোট্ট রাসেলের রক্ত বৃথা যেতে পারে না সত্যের পথ একটু দুর্গম হয় একটু কঠিন হয় ধৈর্য ধরতেই হয় এবং হয়তো আরো অনেক ত্যাগ সত্যের পথ বানিয়ে নিতে হয় বিশ্বাস করি যে অনেক ত্যাগ করতে হবে সাকসেসিভ কিছু জেনারেশনকে অনেক ত্যাগ করতে হবে আপনাকে আমাকেও ত্যাগ করতে হবে কিন্তু একটা সময় আসবে ইতিহাসের কোষ্টি পাথরে যখন একটি একটি প্রজন্ম আসবে যাদের কাছে আসলে এরকম দলীয় ব্যাপার থাকবে না মুক্তিযুদ্ধ যখন নির্ভহভাবে মুক্তিযুদ্ধকে দেখতে পারবে তাদের হাতে যখন ইতিহাস লিখিত হবে যেটা সত্য সেটা সত্য আকারেই লিখিত হবে নীরবিনাদার কবিতাটা একটা ডিলাইনের যুক্ত করে দি রক্তে অক্ষরে দেখিলাম তোমার আপন রূপ আপনারে চিনিলাম আগাতে আগাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না মঞ্চনা স্যার শুনছিলেন বঙ্গবন্ধুর পাশে ব্রুটাস ছিলেন আতর ভাই কথা ধারাবাহিকতায় বলি এ কথা তো বঙ্গবন্ধুকে ১৯৬৬ তে কমরেড মনি সিং বলে দিয়েছেন বলেছিলেন খেয়াল রাখবা মুস্তাক এমন একটা সাপ যে পায় নয় মাথায় ছবুল দেবে তাই দিয়েছিল তাই দিয়েছিল একদম তো বঙ্গবন্ধুকে হারিয়েছি কিন্তু তারপরেও আমি বাংলাদেশ সম্পর্কে আশাবাদীর জন্য যে তার কন্যা যে নেতৃত্ব দিচ্ছেন আমি বলবো না কখনো বলিনি যে সেই নেতৃত্বে ব্যত্য বিচ্ছুতি নেই কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশকে অনেকটা শক্তি সমৃদ্ধ করেছেন তিনি এবং ওই পথেই হাঁটছেন এবং সেই জন্য আমি আশাবাদী যে বাংলাদেশ যেদিকে এগুচ্ছে অবশ্যই বাংলাদেশ মুক্তির পথে যাবে কারণ বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণে পাঁচবার মুক্তির কথা বলেছেন স্বাধীনতার আগে মুক্তির কথা বলেছেন আমরা স্বাধীনতা পেয়েছি অনিঃশেষ মুক্তির সংগ্রামে আছি মুক্তি আমরা পাব আমরা কতটুকু পেয়েছি সে হিসেব যেমন করব যতটুকু পাইনি তার জন্য আমরা সংগ্রামরত থাকব এমন একটা অঙ্গীকার এই জাতির মধ্যে আছে নইলে সুকান্ত কেন বলেন যে সাবাস বাংলাদেশ অবাধ পৃথিবী তাকিয়ে বাঙালি মাথা নামাবে না ভাইরাস থাকবে আতর ভাইয়ের কথাই বলি ভাষাই বলি ব্যাকটেরিয়া থাকবে এগুলো না থাকলে তো চলে না অর্নল্ড টয়নবি যে চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স তত্ত্ব দিয়েছিলেন এই জন্যে তিনি একুশটি সভ্যতা পর্যবেক্ষণ করে দেখেছেন যতই চ্যালেঞ্জ এসছে সভ্যতা ততই করে উঠেছে বাঙালির সামনে যত চ্যালেঞ্জ আসুক বাঙালি কিন্তু সামনে এগুবেই আমি মনে বঙ্গবন্ধু তো বলেই গেছে আর কেউ দাবায় রাখতে পারবে আমি একটা সামান্য ছোট্ট ব্যাপার যুক্ত করবো বঙ্গবন্ধুর যাদের বঙ্গবন্ধু কি ঘিরে যারা ছিলেন যাদের আমাদের খুব শ্রদ্ধা ভাজন তাদেরকে আমরা যখন দেশ স্বাধীন হচ্ছে বঙ্গবন্ধুর সাথে আছেন আমরা বঙ্গবন্ধুর পরেই ভাবছি কিন্তু আজকে তারা কোথায় গেলেন বঙ্গবন্ধু চলে গেলেন আমাদের থেকে কুই তারা তো সেই জায়গাটা দখল করতে না নিতে পারলেন নেওয়া যায় না দেখ ওনাদের এই যে সাধারণ মানুষের কাছে একজন রাজনীতিবিদের যে গ্রহণযোগ্যতা সেটা ওদের নেই এবং তাদের ভেতরে কোন গলত ছিল আমি নাম করব না বোঝাই যায় বঙ্গবন্ধুকে ঘিরে কারা ছিলেন বঙ্গবন্ধু কাদের উপর বিশ্বাস স্থাপন করেছিলেন আজকে আমি খুব দুঃখিত আজকে একটি গণত আমি গণতন্ত্রের সাংঘাতিকভাবে বিশ্বাস করি আমি যদি আওয়ামী লীগের বাইরে কোনো গণতান্ত্রিক দল পেতাম যে ঠিক আছে আমি নির্ভর করতে পারি আমি নির্ভর করতে পারি আমি চাই সেরকম গণতন্ত্র গড়ে উঠুক কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের কোনো খুঁজে নেবার কোনো জায়গা নেই আওয়ামী লীগ ভুল করলো আমি লীগ পাশে কেউ নেই আমি চাইছিলাম যে বঙ্গবন্ধুর যারা অনুসারী ছিলেন অনুগামী ছিলেন সহকর্মী ছিলেন তাদেরকে ঘিরে আরো দু তিনটা দল হবে আমি আমার ভোটটা ওখানে দেব এখানে দেব কিন্তু কি করব আমি আমার কোন যেটা বললেন প্রফেসর আনোয়ার বললেন যেটা যে আমি সার্বিকভাবে সমর্থন করছি না সবই যে ঠিক করছে এমনটি নয় কিন্তু আমার কোনো পছন্দের জায়গা নেই বিকল্প নেই বিকল্প নেই আমি কি করব ধন্যবাদ একদম শেষের দিকে এক থেকে এক মিনিট আমি মনে করি স্বাধীনতা যুদ্ধটা পেয়েছে আওয়ামী লীগের হাত দিয়ে যুদ্ধাপরাধীর বিচার পেয়েছে আওয়ামী লীগের হাত দিয়ে আওয়ামী লীগের বিকল্প হওয়া কঠিন কিন্তু যদি একটি গণতন্ত্র মানে ফ্লিশ করতে হয় তাহলে অবশ্যই আমাদের একটা শক্তিশালী বিরোধী দল দরকার তার মানে এই নয় যে জামাত বা জামাতের সহযোগী আমরা চাই আমরা বারবার বলি সেই বাংলাদেশটা চাই যে দেশের সরকারে বিরোধী দল মুক্তদের পক্ষে আছে যেখানে সরকার এবং বিরোধী দল দুটই মুক্তিযুদ্ধের পক্ষের হবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিরোধী দল না থাকলে যে একটাই মাত্র দল মুক্তিযুদ্ধের তাকে ছাড়া কোন বিকল্প আমি ভবিষ্যতে সুদূর ভবিষ্যতে দেখতে আমরা কি কথা বললাম ঠিক একটু অন্যভাবে আমি আসবো আপনাদের স্যার একদম শেষের দিকে আওয়ামী বিকল্প কিছু ভাবা ঐতিহাসিক কারণে বাংলাদেশে সম্ভব নয় তবে আওয়ামী লীগকে থাকতে হবে এটাই হচ্ছে আমার কথা ধন্যবাদ আমি একটা ছোট্ট কবিতা কি আপনাকে দিয়ে হ্যাঁ স্বাধীনতা আমি আজকে বৃদ্ধ বয়সে কবিতা লেখা শুরু করেছি তুমি রক্তাক্ত পদযুগল নিয়ে এলে আমার আঙি নাই আমি সেই রক্তের দাগ মুছে ফেলে নয়নে জড়িয়ে ধরলাম তোমায় পরম আকাঙ্ক্ষিত স্বপ্ন তুমি বাস্তব হয়ে এলে আমাদের সোনার বাংলা তুমি এলে মায়ের আদরের মতো তুমি এলে পূর্বপুরুষের ধৈর্যের মতো তুমি এলে প্রদীপ হাতে লক্ষ্মী বোনের মতো তুমি এলে প্রতিজ্ঞায় অন ভাইয়ের মতো তুমি এলে লাখো মানুষের রক্তাক্ত জীবন ও সম্ভ্রম বিসর্জনের বিনিময় তুমি ভূমিষ্ঠ হলে মহাবীর পুরুষের মন্ত্রবুকে নিয়ে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জানি আমি একদিন জাতির জনকের স্বপ্ন সত্য হবে আকাশের সবচেয়ে দীপ্যমান জ্যোতিষ্কের মতো জল করে আলো ছড়াবে তুমি বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ ধন্যবাদ মঞ্চ মঞ্চী আতা রহমান ধন্যবাদ নুজাত চৌধুরী ধন্যবাদ ডক্টর অধ্যাপক ডা হোসেন সময় পর্যন্তই মুক্তিযুদ্ধ অনেক 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 বড় অহংকার আমাদের এবং আমরা তো সেই জাতি যারা যুদ্ধ করে আমাদের ভূখণ্ডকে নিয়েছি নিজেদের মতো করে বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং আমরা সেই জাতি যাদের একসময় ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বারবার ইড়েজার ঘষা হয়েছে ইতিহাসের গায়ে কিন্তু কি দুর্ভাগ্য যারা ইরেজার ঘষতে গিয়েছিলেন তারা আসলে দেয়ালে দাগ নিজেরাই করে ফেলেছেন এবং ইতিহাস এটি শিক্ষা দেয় যে ইতিহাস ইতিহাসের গতিতে চলে সত্য সত্যের মতোই মাথা উঁচু করে থাকে শুভরাত্রি